দশক বন্যার খবর জানাতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাব নোয়াখালীতে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ সোহাগ বন্যা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন এখন ধন্যবাদ আয়সা আপনি যেমনটা জানতে চেয়েছেন আসলে গত তিন দিন থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইদি সহ নয়টি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আসলে পানি এত বেশি বাড়েছে আসলে এখানে প্রধান সড়কে সহ বিভিন্ন দোকান পাট পানিতে ডুবে গেছে অফিস আদালত বিভিন্ন কিছু পানিতে সয়লাভ হয়ে গেছে সয়লাভ হয়ে গেছে আসলে পানির এমন অবস্থা এখানে দোকান পাট এবং ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব ধরনের আসলে সব কিছু আসলে পানিতে নিবেজিত হয়ে গেছে আসলে গত ২০ বছরের মধ্যে জেলা শহর মাইডিতে পানি উঠে নাই আমি অনেক ব্যবসায়ী পুরানো ব্যবসায়ীর সাথে কথা বলছি তারা আমাকে জান গত বিশ বছর তারা এত পানি দেখে না যে জেলা শহরে যে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে এবং দোকানপাটে মানুষের হানি বাসা বাড়িতে মানুষের পানি উঠেছে মানুষের ভিতরে দুর্ভোগ দেখা দিয়েছে এখানে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে আসলে একদিকে খাওয়ার সম্পদ এখন রান্নাবান্নার সমস্যা এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুরাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভা করেছে আজকে দুপুরে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে সহ উপজেলায় নির্বাহ কর্মতে নির্দেশ দিয়েছেন যে যারা যারা দুর্গত এলাকায় মানুষ আছে তাদেরকে সহায়তা করার জন্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশো অষ্টআশিটি অষ্টআশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া অতিরিক্ত পানি এবং বিশুদ্ধ পানির অভাবে এখানে ডায়রিয়া সহ নানান রোগ আক্রান্ত হচ্ছে হাসপাতালে বেশ কয়েকজন হাসপাতালে হাসপাতালে ভর্তি অবস্থা আছে আসলে সব মিলে এখানে আসলে মানুষের ভিতরে এক জাতীয় দুর্ভোগ দেখা গিয়েছে এখনও মানুষ পর্যাপ্ত পরিমাণ তারা ত্রাণ সামগ্রী পায় নাই এবং সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী যেন পায় তারা এমনটা দাবি জানিয়েছেন এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ আমি পেরে যাচ্ছি বাজার সেখানে আমাদের আরেক সহকর্মী সিরাজ অপেক্ষা করছেন তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন সিরাজ ধন্যবাদ থানা তিন দিনের বাড়ি বর্ষণ এবং পাহাড়ে বাড়ি বর্ষণ এবং পাহাড়ি ডলে ভারতের পানি আসলে সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার ষাটটি উপজেলার মধ্যে ছয়টি ইতিমধ্যে নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে শতভাগ মসৃণ ব্রাশ এম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো আরে ওয়াটার পাম্প অন করলে পানির তুপান পাশাপাশি আমি একটু বলে রাখতে চাই মলিদা জেলার জুড়ি বড়লেখা কুলাউরা মলিয়াজার সদর রাজনগর সদর এই এই ছয়টি উপজেলা কমলগঞ্জ এই ছয়টি উপজেলার মধ্যে জুড়ি নদী কন্টিনালা নদী ফানাই নদী ধলাই নদী মনু নদী এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি মলিদার শহরে শহরের পাশেই মনু নদীর পাশে আসলে গতকাল রাত থেকে এই এই শহরবাসী কিন্তু আতঙ্কে উদ্গত আধ ঘন্টায় রয়েছেন শহরবাসী সারা রাত কিন্তু এই নদীর বাদ পাহারা দিচ্ছেন পাহারা দিয়ে কিন্তু তারা অল টাইম একটা আতঙ্কের মধ্যে রয়েছেন আমি আর একটু জানিয়ে রাখি জেলা প্রশাসক বিকেলের দিকে ত্রাণ ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় একটা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে সরকার কর্তৃক এই পর্যন্ত বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ এসেছে এবং খাবার সামগ্রী সময়ে ইউনিয়ন উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ মাধ্যমে তারা কিন্তু পৌঁছে দিচ্ছেন এদিকে আমি জেলার বিভিন্ন বাঙ্গন এলাকা ঘুরে দেখে জেনেছি পানিবন্দি মানুষরা জানিয়েছেন তারা এখন পর্যন্ত খাবার সামগ্রী পান নাই ওপর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমাকে আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল জানিয়েছেন যে কুলাউরা জুড়ি বললেখা পাঁচটি উপজেলায় পানি বিপদসীমার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে মানুষ মানুষের ফসলি জমি ক্ষেত ধন্যবাদ আপনাকে